হ্যালো ভিউয়ার্স, আমি শাখাওয়াত হোসেন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বাইকটি নিয়ে আলোচনা করব তা আপনারা দেখতে পাচ্ছেন রানার কাইট প্লাস। রানার কাইট প্লাস বাংলাদেশের মার্কেটে প্রায় 5-6 বছর আগে লঞ্চ হয়েছে। বাংলাদেশে মপেন বাইকের পরিচিতি রানার এই কাইট প্লাসের মাধ্যমেই করেছে। মপেড সেগমেন্টের বাইকগুলো সাধারণত আসিয়ানভুক্ত দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপান এসব দেশেই খুবই জনপ্রিয়। আমাদের দেশে রানারই একমাত্র এই মপেড বাইকের পরিচয় করে দেয় এই কাইট প্লাস বাইকের মাধ্যমে। সম্প্রতি টিভিএস তাদের টিভিএস রক্স নামে একটি মপেড বাইক লঞ্চ করেছে। এছাড়াও ইয়ামার একটি ইয়ামা জুপিটার মপেড বাইক আছে এবং হুন্ডার হুন্ডা ওয়েব নামে একটি মপেড বাইক আছে। আমাদের দেশে জাপানি ব্র্যান্ডগুলোর ম্যাক্সিমামই প্রোডাকশন এবং ম্যানুফ্যাকচারিং হয় আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে এই মপেড বাইকগুলো জনপ্রিয় না হওয়ার কারণে আমরাও এই দেশে এই মপেড বাইকগুলো, ভালো ব্র্যান্ডের মপেড বাইকগুলো দেখতে পাই না। এই মপেড বাইকগুলোর সুবিধা হলো এই মপেড বাইকগুলোতে মাইলেজ খুবই ভালো পাওয়া যায়, এগুলোর সিটিং পজিশন এবং হ্যান্ডেল বারে খুবই কমফোর্টলি রাইড করা যায়, এগুলোর মেনটেন্যান্স খরচ অনেক কম এবং ওজনে হালকা হয়ে থাকে। এবার আসি মূল আলোচনায়। মূল আলোচনা হলো রানার কাইট প্লাস বাইকটি কিছু পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে শুরু করছি। পজিটিভ দিক দিয়ে শুরুতে বলতে চাচ্ছি, বাইকটি হলো একটি ক্লাস ফ্রি বাইক, অর্থাৎ এই বাইকে কোনো ক্লাস নেই। আপনি গিয়ার শিফট করতে গেলে যা শুধু ডাইরেক্ট গিয়ার শিফট করা যায়, অন্যান্য বাইকে যেমন ক্লাস চাপ দিয়ে গিয়ার শিফট করতে হয়, এই বাইকে সরাসরি গিয়ার শিফট করা যায়। এটি একটি বড় সুবিধা, অর্থাৎ রাইডিং খুব ইজিলি করা যায়। দ্বিতীয় সুবিধাটা হলো বাইকটির বিল্ড কোয়ালিটি এবং গ্রাফিক্স ডিজাইন খুবই সুন্দর, যা অন্যান্য বাইক থেকে বাইকটি ভিন্ন মাত্রা দিয়েছে। তৃতীয়ত, বাইকটির সিটে স্টোরেজ সুবিধা আছে, অর্থাৎ ছোটোখাটো মালামাল ক্যারি করা যাবে এই বাইকটি। এই বাইকটিতে ইউজ করা হয়েছে ফ্রন্টের ডিস্ক ব্রেক, যা ব্রেকিংকে আরও মজবুত করেছে। আরেকটি সুবিধাটা হলো বাইকটির মিটারে ইউজ করা হয়েছে গিয়ার ইন্ডিকেটর, অর্থাৎ বাইকটি কোন গিয়ারে আছে তা আইডেন্টিফাই করা রাইডারের জন্য খুবই সহজ হয়। এতক্ষণ বাইকটির সুবিধার কথাগুলো বলেছি, কিন্তু কিছু ছোটোখাটো অসুবিধাও আছে এই বাইকটিতে, এখন বলবো সেটি নিয়ে। প্রথমত অসুবিধা যেটি হলো বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি অনেক কম, 4.8 লিটার, যেটি আরও বেশি হলে ভালো হতো রাইডারদের জন্য। বাইকটির হুইলের টায়ারটা কিছুটা চিকন, অবশ্য চাইলে আপনারা এক গ্রেড উপরে টায়ার ইউজ করতে পারবেন। বাইকটির হেডলাইটের আলো খুবই কম, অবশ্য চাইলে আপনারা এলইডি লাইট ইউজ করে এই সমস্যার সমাধান করতে পারেন। আরেকটি সমস্যা হলো বাইকটির হর্ন সাউন্ড খুবই কম, অবশ্য চাইলে আপনারা এক্সট্রা হর্ন ইউজ করতে পারবেন। এছাড়াও বাইকটির সবচেয়ে ভালো দিক হলো বাইকটির মাইলেজ। এই বাইকটির মাইলেজ রানার ক্লেম করে 60 কিলোমিটার পার লিটার, কিন্তু ইউজারদের ওপিনিয়ন হলো 50 থেকে 55 মতো মাইলেজ পাওয়া যায় বাইকটিতে। এটি একটি ভালো দিক এই বাইকটির জন্য। এছাড়াও বাইকটির টপ স্পিড হলো 80 কিলোমিটার পার আওয়ার, বাইকটির ওয়েট হলো 100 কেজি এবং বাইকটি বিক্রয় পরবর্তী সেবা হিসাবে 9টি ফ্রি সার্ভিস পাবেন এবং ইঞ্জিনের হলো 6 বছরের ওয়ারেন্টি সুবিধা পাবেন। আর বাইকটির ব্যাটারির ক্ষেত্রে 4 মাসে ওয়ারেন্টি সুবিধা পাবেন। এবার আসি বাইকটির মূল্য। বাইকটির মূল্য বর্তমানে যদি নগদে বা ক্যাশে কিনতে চান তাহলে বাইকটির মূল্য পড়বে 97,000 টাকা। আর যেহেতু রানার বাইকটি মার্কেটিং করছে, রানারের মূল মার্কেটিং উপাদানই হলো কিস্তিতে বাইক বিক্রি করা এবং বাইকটির কিস্তি মূল্য হলো 99,000 টাকা। কিস্তিতে বাইকটি ক্রয় করতে গেলে রানারের যে কোনো আউটলেটে গিয়ে নির্দিষ্ট পরিমাণ ডাউন পেমেন্টস দিয়ে নির্দিষ্ট কিছু ডকুমেন্টস সাবমিট করে সর্বোচ্চ 24 মাসের কিস্তিতে বাইকটি ক্রয় করার সুবিধা আছে। তো এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।